ক্যামেরা পার্সন সুমন হাসান কোনো মামলার আসামি নন, তবুও অকথ্য নির্যাতন করে তাকে পড়ানো হয় হাতকড়া। মঙ্গলবার দুপুর দুইটার দিকে বরিশাল নগরীর বিউটি রোড এলাকায় ঘটে এ ঘটনা। নির্যাতিত সাংবাদিক জানান, ঘনিষ্ঠজনকে ডিবি পুলিশ আটক করেছে। খবর পেয়ে বিউটি রোডে যান তিনি। পুলিশের কাছে আটকের কারণ জানতে চাইলে তার উপর চড়াও হয় পুলিশ। ফটো সাংবাদিক পরিচয় পেয়ে আরও চড়াও হয়ে এসআই আবুল বাশার ও তার টিমের সদস্য সাইফুল, মাসুদ ও আলতাফ তাকে পেটাতে পেটাতে গাড়িতে তোলে। আমার সেই কথা না শুনে আমার 8-10 জন মিলে তারা অমানুষিক নির্যাতন করে। ডিবি পুলিশ কার্যালয়ে এনে মাদক ধরিয়ে দেয়া সহ ক্রসফায়ারের হুমকি দেয়া হয় সুমনকে। টেনে হেঁচড়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে গাড়ির ভিতরে ঢুকিয়ে মারে, বিভিন্ন রকমের ভয়ভীতি দেখায়। পরে খবর পেয়ে তার সহকর্মীরা নগরীর পলিটেকনিক রোডে ডিবি পুলিশ কার্যালয়ে গেলে কনস্টেবল মাসুদ একজন সাংবাদিককে লাথি দেন। তবে এসব অস্বীকার করেছে পুলিশ। যারা তার উপরে অত্যাচার করছে এরা পুলিশে নেন ক্লোজ তদন্ত করে বাকি যেটুকু আসবে যে জীবনমূলক যে অ্যাকশন অ্যাকশন। বিষয়টি তদন্তে কমিটি গঠন হলেও ঘটনার সঠিক বিচার দাবি করেছে সাংবাদিক নেতারা। ভবিষ্যতে যেন কোনো সাংবাদিকের গায়ে পুলিশ এইভাবে হাত না তোলে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কমিশনারের কাছে আমরা দাবি জানাচ্ছি। দ্রুত ঘটনার বিচার দাবি করেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম সংস্থাগুলো। আফসানা নীলা, 21 টেলিভিশন।